নমস্কার, আমি নম্রতা মারিক। আজকে আমার নিবেদন কবি শান্তনুদের লেখা নেতাজি। নেতাজি, তুমি কোথায়? তোমাকে খোঁজা আমার সেই ছোটবেলা থেকেই, যেদিন প্রথম তোমার বীরত্বের কথা দাদুর মুখে শুনতে শুনতে দেখেছিলাম এক বীর প্রতাপ প্রাক্তন স্বাধীনতা সংগ্রামীকে হাউ হাউ করে কেঁদে উঠতে। সেদিন তোমাকে অনুভূতি দিয়ে উপলব্ধি করার চেষ্টা করেছিলাম। আজ মাঝ বয়সেও বর্তমান পরিস্থিতিতে তোমার অভাব প্রতিদিন প্রতি মুহূর্তে অনুভব করি। সেদিন তোমায় চিনলেও তোমায় বুঝে হয়ে ওঠা হয়নি আমার। আমার কেন, অনেক মানুষেরই বোধহয় একই অবস্থা। আমাদের মতো দেশে কিছু পিছিয়ে পড়া মানুষ আর নিজের নিজের বৃত্তের মধ্যে আটকে যাওয়া মানুষের তোমাকে বোঝার মতো শক্তি নেই। কিন্তু তুমি খুব সহজেই বুঝেছিলে পরাধীনতার যন্ত্রণা। সেই যন্ত্রণার অস্থিরতায় তোমার কণ্ঠ দিয়ে বেরিয়ে এলো বিপ্লবের শব্দ, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই ডাক কত সহস্র প্রাণকে দেশমাতৃকার মুক্তির টানে উদ্বুদ্ধ করেছিল। কিন্তু কেন, কোন অজ্ঞাত অভিমানে আমাদের ছেড়ে চলে গেলে নেতাজি? কমিশনের পর কমিশন বসল, কিন্তু তুমি এলে না। মনের ছবি বার বার ধরা দিয়েছে চোখে, চোখের জলেই মুছে গেছে সেই ভ্রম, কিন্তু পাইনি, তোমাকে পাইনি। কত রাস্তা, খেলার মাঠ, অডিটোরিয়াম, এয়ারপোর্টে প্রতিধ্বনিত হচ্ছে তোমার নাম, কিন্তু তুমি কোথায় নেতাজি? হে বীর, তোমাকে সালাম। একজন সাচ্চা দেশপ্রেমিক যার অমরত্ব ভারতের প্রতিটা মানুষ বিশ্বাস করে। তুমি আছো মানুষের হৃদস্পন্দনে। আজও হিমালয় থেকে কন্যাকুমারিকায় তোমার পদচারণের শব্দ অনুভব করি। 200 বছরের কৃতদাসত্বের শৃঙ্খল মোচনে তোমার অবদান তোমার চরম শত্রুও ভোলেনি নেতাজি। আজও প্রতিটি 23শে জানুয়ারিতে, 26শে জানুয়ারিতে, 15ই আগস্টে হার না মানা মানুষের ধীরে উত্তাল মিছিলে জনজোয়ারে বলি প্রদত্ত সৈন্য দলের মাঝে তোমাকে খুঁজি, ভীষণ খুঁজি। না না, তোমাকে পাই না, পাই না। তবুও হাল ছাড়িনি নেতাজি, তুমি একদিন না একদিন ঠিক ফিরে আসবে স্বাধীন ভারতের মাটিতে শৃঙ্খলার শান্তির পতাকা নিয়ে। আবারও তৃপ্ত কণ্ঠে বলে উঠবে, আমি সুভাষ বলছি। হ্যাঁ, আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোস। ধন্যবাদ।